আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, ভারতে মৃতের সংখ্যা পাল্লা দিয়ে দিন দিন বেড়েই চলেছে। মৃতদেহ পুরাতে লাকড়ির বেশ যোগান দিতে হচ্ছে। দ্রুত পুরানোর জন্য অস্থায়ী শ্মশান খোলা হয়েছে। একটি মৃতদেহ পুরাতে প্রচুর সময় লাগছে, কখনো কখনো 7 থেকে 8 ঘন্টাও সময় লাগছে। এইভাবে 24 ঘন্টা শত শত চিতা জ্বলছে আর জ্বলছে, সে সাথে মুসলিমরাও মারা যাচ্ছে কবরে, তাদের লাশ দেওয়ার জন্য সিরিয়াল বয়ে যাচ্ছে। তবে মুসলিমদের চাইতে হিন্দুরাই বেশি মারা যাচ্ছে। শুধু ভারতেই নয়, দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগী পুরো বিশ্বে। চারিদিকে বাড়ছে অক্সিজেনের জন্য হাহাকার। বর্তমানে অক্সিজেন সিলিন্ডার প্রত্যেক দেশের জন্য দুর্লভ হয়ে যাচ্ছে। করোনায় আক্রান্ত অনেক রোগীকে শ্বাসকষ্টের জন্য কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে। মুমূর্ষু রোগীর জন্য অক্সিজেন অনেক বেশি প্রয়োজন হচ্ছে, আর অক্সিজেন খোঁজে মানুষ খুঁজতে খুঁজতে আজ দিশেহারা। তবে ভারতে অক্সিজেন পরিমাণ অনেক কমে যাচ্ছে। করোনার এই মহামারীতে মানুষ হারে হারে টের পাচ্ছে যে প্রতিদিন আমরা মহান আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ করছি। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ তাআলা তো অবশ্যই ক্ষমাপরায়ণ এবং পরম দয়ালু। মানুষের অস্তিত্বই মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। তিনি মানুষের পার্থিব জীবনের প্রয়োজনীয় উপকরণের মাধ্যমে মানুষকে সহজাত করে দিয়েছেন। মানুষ বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা তাদের জীবন জীবিকার পথ সুগম করেছেন, চাষাবাদের জন্য জমিন উর্বর করেছেন, বাতাস ছায়া অক্সিজেনের মাধ্যমে বৃক্ষ সৃষ্টি করেছেন। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষ গড়ে 550 লিটার বা 19 কিউবিক ফুট বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে, যার জন্য কাউকে কোনো দিন কোনো অর্থ গুনতে হয় না। ধনী গরিব সবাই একইভাবে এই নিয়ামত ভোগ করছি। অথচ করোনা আক্রান্ত হয়ে বা অন্য কোনো কারণে যদি কাউকে কৃত্রিমভাবে অক্সিজেন গ্রহণ করতে হয়, তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী 1.4 কিউবিক মিটারের আপনাকে গুনতে হতো 47,000 টাকা পর্যন্ত। আর প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষ 3 লক্ষ টাকার অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করে। সুবহানাল্লাহ, অক্সিজেন মহান আল্লাহ তাআলার নিয়ামত। মানুষের প্রয়োজনের অক্সিজেন, খাবার, ওষুধ সরবরাহের জন্য তিনি গাছ সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপাদন করেন, ফলে তোমরা তা থেকে আগুন প্রজ্বলিত করে থাকো। এখানে আপনারা, আগুন কখনো একা জ্বলতে পারে না, জ্বলতে হলে বাতাসের দরকার হয়। বাতাসে নানান ধরনের গ্যাস থাকে, এর মধ্যে একটি হল অক্সিজেন। আগুন অক্সিজেন গ্যাসের সাহায্যে নিয়ে জ্বলে ওঠে। অক্সিজেন গ্যাস নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। যখন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা মুক্তি দিলেন, তখন তার প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এবং অক্সিজেন ব্যবস্থা করে দিয়েছেন, যেটা কিনা লাউ গাছ কিংবা লতা বিশিষ্ট এক গাছ। কারণ হযরত ইউনুস আলাইহিস সালাম দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে তিনি বেশ অসুস্থ হয়ে গিয়েছেন। আর খাবার ব্যবস্থা তিনি সূরা সাফফাতে 142 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা করেন। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুধু ছায়া দেননি, অক্সিজেন দিয়েছেন এবং ফলগুলো খাওয়ার জন্য তিনি সরবরাহ করেছেন, সাথে দিয়েছেন পানীয়। এভাবে মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে অসংখ্য নিয়ামতে আবৃত করে রাখেন, যা স্বাভাবিক অবস্থায় তার কোনো দিন উপলব্ধি হয় না।
এই কারণে রাসূলুল্লাহ রাসুলাম বলেন, পাঁচটি জিনিস মূল্য দাও। বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত যৌবনকে, রোগ আক্রমণ করার আগে সুস্থতাকে, কর্মব্যস্ততার আগে অবসর সময়কে, মৃত্যু আসার আগে জীবনকে, আর দরিদ্রতা আসার আগে সচ্ছলতাকে। অর্থাৎ জীবনের সুস্থতা, অবসর, যৌবন ও সচ্ছলতাকে সঠিক নিয়মে কাজে লাগাতে হবে। এগুলো আল্লাহ তাআলার অমূল্য নিয়ামত, তবে মানুষ সঠিক সময়ে এগুলোর মূল্যায়ন করে না। এত এত নিয়ামত পেয়েও মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে না। পরে যখন হারিয়ে যায় তখন আর কিছুই করে থাকে না। তাই আমাদের উচিত সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলার প্রতিটি নিয়ামতকে শুকরিয়া আদায় করা, তার নির্দেশিত পথে জীবনকে পরিচিত করা। মহান আল্লাহ তাআলা সবাইকে শুকরিয়া জ্ঞাপনকারী অনুগত বান্দা হিসেবে কবুল করুক। আমিন।